আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আর এখন বাজে 8:30, আমি উঠে পড়েছি। আমার ব্রাশ টাশ সব করা হয়ে গেছে, কাজকর্ম পুরো কমপ্লিট হয়নি, আর এখন বসিয়ে দিয়েছি। এই যে দুধ গরম হচ্ছে, আবার এটা থেকেই আবার চা হবে, তখন চা খাবো। তো চা খাবার সময় তোমাদের সাথে আবার কথা বলবো। এবার আন্টি শুরু করে দিয়েছে নিজের রান্না। আন্টি আজকে কি রান্না করছে? যে আজকে করবো মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর ওই যে মাছ কলে ভিজিয়ে রেখেছি, ফ্রিজে রাখা ছিল, ওটা ঝাল হবে। আর আমি আজকে ব্লগ করতে পারছি না, হাত জোড়া। তার ও পড়তে এসছে, তোর মুখটা দেখিয়েছিস? হ্যাঁ। আচ্ছা, ওটা আমার মেয়ে স্টুডেন্ট, আর আমার পাশের বাড়ি আমার বোনের মতনই হয়, সম্পর্কেও আমার বোন হয়। তো যাই হোক, আমার মেয়ের কাছে পড়তে এসছে, আর মেয়ের এখন সময় নেই, ও আবার পড়াতে যাবে, পড়িয়ে উঠে। তো ও আমার ব্লগটা শ্যুট করে দিচ্ছি। তা এখন আমার কাজকর্ম কিচ্ছু হয়নি, আর মেয়ে ঘুম থেকে উঠতেই ওর স্টুডেন্টরা এসে বলেছে শুধু বিছানাটা পরিষ্কার করে দাও। হ্যাঁ, ও একটু পড়েছে, চাটা খেয়ে, আর তারপরে ওর স্টুডেন্ট পড়া, তুমি কিচ্ছু তোমাকে করতে হবে না, তুমি এখন নিজের কাজ করো, ঘর টর সব পরে পরিষ্কার করবে। তাই একদিন আমি রান্নার ঢুকে গেছি, আর ও আবার পড়াতে চলে যাচ্ছে, এবার আমি রান্নাটা করে তারপরে ঘর দর সব পরিষ্কার করে তারপরে আজকে চান টান করবো, সব কাজের আজকে পুরো পাড়া হয়ে গেছে। তো এখন আমি এই যে সবজি কাটছি আর মাছ ধুচ্ছি। এখানে আবার আন্টি রান্না করতে চলে এসেছে, মাছ বসানো হয়ে গেছে আজকে। ভাত আমি বললাম না, তোদের পড়া ছিল তো ওই জন্য তো যাদের যাদের ইচ্ছা সবাই চলে আসুন ভাত। আর দেখেছিস তো আমাকে সব বাচ্চারাই মানে আমার বাড়ি আসতে ভালোবাসে, কেন আমি জানি না। আন্টি এত টেস্টি টেস্টি খাবার করে খাওয়ায়। আন্টি আঙ্কেলও ভালো করে কালকে আলু পরোটা বানিয়েছিল, এমনি সুন্দর। বাবা, তুই মিস করে গেলি। আর এই যে এখন এটা ঝাল হবে, তাই হয়ে যাবে। আগের দিন কি হয়েছে জানিস? আমি ও ঘরটাতে না, আগের দিন ওই ঘরটাতে শুয়েছিলাম, আন্টির কথা বলতে বলতে দাগ পড়ে গেছে, চলে এলো। এই যে স্বামী স্বামীর গানের নাচের মতন আমাকে ঢুকতো, জায়গাটা তো শর্ট না, কি করবো, ফ্রিজটাকে এদিকে করবো জানিস। তো এবার আমি ওপরে শুয়েছিলাম, আর দেখছি কি ট্রেনের আওয়াজ পেয়েছি যে কে লাফাচ্ছে, তা করতে এসে দেখছি কি ওইখানে 4-5টা বসে আছে ঘরের সামনে, আর এইখানে বাজারের ঝুড়িটা ছিল, এখানে বসে বসে খুব তারা আলু খাচ্ছে, বসে বসে। আর আমি তো ঢুকতেও পাচ্ছি না, যেদিকে তাড়াবো জানলা দিয়ে এই 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 করলাম, বেশ তাও বেরোলো না। মনে করে ওরা 4-5 কেজি আলু ছিল, বসে বসে খেলো, 2-4টে হাতে নিলো, তারপরে গেল। বাবা জানিস ভালো লাগে না, সবাই তাহলে একটু বকবক বকবক করা হয় আর নিজের কাজটাও হয়ে যায়, তো একা একা ভালো লাগে না থাকতে। তো কি করবো, এখন নিজের কাজটা করি, আর ঘরের কাজগুলো সব করে নিই, মানে যেগুলো বাকি আছে কথা বলবো। এই যে আমার মাছ রান্না হয়ে গেছে, একটু ঝাল ঝোল দুটোই হয়েছে, মানে খুব গাঢ় করিনি, একটু পাতলা করেই করেছি। এই যে এখন ভাজা হচ্ছে এই মুগের ডাল, এটা মাছের মাথা দিয়ে হবে। রান্না হয়ে গেছে আর সবাইকে খেতে দিয়েছি, আর যে খেতেটা দিয়েছি ওদের এত খিদে পেয়েছে যে খাবার সময় যে সাজিয়ে ব্লগটা আমি করব, তো সেটুকুও সময় পায়নি। আর এই যে দেখায়, এই যে বসে গেছে সব খেতে,
যে ডাল মাছ মাছের মাথার ডাল, যাই হোক খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি এবার একটু কাজ করে আমি এবার খেতে বসবো। সন্ধে হয়ে গেছে আর আমি উঠে পড়েছি, আর উঠে আমার এই এখন ঠাকুরের পুজো টুজো সব দেওয়া হয়ে গেল, তো এখনও অনেক কাজ বাকি আছে সেগুলো করব। এখন এই যে সন্ধে দিলাম, সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এখন এই যে তোমরা দেখতে পাচ্ছ দুপুরের এত জামা কাপড় কাঁচা আছে সেগুলো এবার এখন বসে বসে গুছোবো। গুছোনোর পর তারপরে আবার রাতের রান্না আছে, খাওয়া আছে, অনেক কাজ। আমার ঘরের কাজ হয়ে গেল, জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল, আর এখন একটু রান্নার দেরি আছে তাই মেয়ের কাছে গিয়ে একটু বসি। মেয়ে পাশের ঘরে পড়ছে, দেখি ও কি করছি। আর ওর কাছে না বসলেও না ওর পড়াটা ঠিকঠাক হয় না, বুঝছ? পড়া হচ্ছে, আমি বলবো রান্না করবো না। আচ্ছা, রান্না করতে হবে না ওর কাছে বসে, ওর সাথে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, আমি একটু বসে যাই, ওর সাথে একটু বসে যাই, তারপরে আবার রান্নায় যাব। এখন এই যে রাত্রিবেলায় মেয়ের ডিনার হচ্ছে, তো ও বলছে আমি আর খেতে পারবো না, আমাকে খাইয়ে দিতে হবে, তাই এখন ভাত মেখে একটা রুটি খাইয়ে দিয়েছি, আর এই যে ভাত মেখে খাইয়ে দিচ্ছি। একই দেখো না, একই দেখো না, একই দেখো না, হুম দেখো না, হুম কি বলছে, এখন নাটক দেবে, এখন ভাবছে নাটকের সিন কাল কি কি হবে, নে ধর আসতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর তোমাদেরকে আজকে সারাদিন আমার ডেলি রুটিন কি সেটা দেখালাম, তো এখন যাব রাতে রান্না বান্না করতে। তো আজকে এখানেই টাটা, আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, আর কমেন্ট বক্সে কমেন্ট জানিও। গুড নাইট।